হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতে আছেন। বাইরে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আর এই সময় আমাদের কারোরই কিছুই খেতে ভালো লাগে না। আমরা সবসময় খুঁজি এমন একটা খাবার যেটা শরীর মন ঠান্ডা রাখবে। আজকে তাই এমন একটা রেসিপি করব যেটা আমাদের সবারই খুব প্রিয়, প্রত্যেক বাঙালি বাড়িতেই হয়ে থাকে, এক একজন এক এক রকমভাবে করে। আজকে আমি তৈরি করব মুসুর ডাল সেদ্ধ ভাতে, যেটা পান্তা ভাত দিয়ে বলুন বা ফেনা ভাত দিয়ে বলুন দারুণ লাগে। আমি অবশ্য খেয়েছিলাম পান্তা ভাত দিয়ে। গরমকালে পান্তা ভাত খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। প্রথমে একটা পরিষ্কার দেখে সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবার আমি হাফ কাপ পরিমাপ ডাল ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপর জলটাকে ভালো করে ফেলে দিয়ে এই কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। অনেকে অবশ্য এই মুসুর ডাল সেদ্ধ মাখাটা করে টিফিন বক্সে দিয়ে সামান্য জল দিয়ে ভাতের সাথে ফুটিয়ে নেয় বা প্রেশার কুক করে নেয়। আমি কাপড়ে করছি। এবার ভালো করে 4টে কোনা বেঁধে নেব। তারপরে আমি এটা প্রেশার কুকারে 2 সিটি দেব সামান্য জল দিয়ে। এটা কিন্তু গরম ভাতের শুকনো মেখে খেতেও কিন্তু অপূর্ব লাগে। বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব প্রেশার কুকার মুখ। আমার চ্যানেলে যারা নতুন আসছেন তাদের বলছি রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এতদিন আমার পাশে থাকার জন্য। 2 সিটি দিয়ে প্রেশার কুকারের মুখটা খুলে এবার আমি ডালটা বের করে নিলাম। এবার ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ডালটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, এরকমই কিন্তু শুকনো শুকনো সেদ্ধ হবে, তাহলে এটা মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি ডালটা প্রথমে একটু ভেঙে নিচ্ছি। গরমকালে আমরা সবাই একটু চাই সিম্পল খাবার খেতে, যেটা খেলে পেটে কোনো প্রবলেম হবে না আর পেটটাও ঠান্ডা থাকবে। এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, বেশি না, একটা ছোটো দিকে পেঁয়াজ কুচি, আর 2 কাঁচা লঙ্কা কুচি, ছালটা আপনারা বুঝে দেবেন। আর দেব সর্ষের তেল, আর দেব নুন, নুনটাও পরিমাণ মতন দেবেন। নুনটা দিয়ে দিয়েছি। এবার কি, আর কিছুই কাজ নেই, এবার ভালো করে মেখে নিতে হবে। এখনো কিন্তু খুব গরম আছে, আমার মাখতে একটু কষ্ট হচ্ছে, আমি ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন মেখে নেওয়া হয়ে গেছে তৈরি মুসুর ডাল সেদ্ধ মাখা। অবশ্যই এই গরমের দিনে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। আবার চলে আসবো নতুন দিনে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।